আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হলো নাকের দাঁতের অ্যালার্জি, কানেও দাঁতের অ্যালার্জি, সাইনোসাইটিস, সাইনাস ইনফেকশন। যারা প্রাইমারি চিকিৎসক ট্রিটমেন্ট দিবেন সেক্ষেত্রে, আর যারা এই কষ্ট নিয়ে ভুগতেছেন সাইনোসাইটিস, মাথা ব্যথার জন্য, আশা করি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমি কথা দিচ্ছি যে আপনাদের পরিপূর্ণ মোটামুটি ট্রিটমেন্ট দিতে পারবেন। তো এখন বাংলাদেশে যেই প্রথমে আমরা নাকের যে ফলিকাস কমাইবো, অ্যালার্জি কমাইবো, প্রথমে আমরা কি করব, ড্রপ আকারে দিব। 1 থেকে 5 পর্যন্ত বাংলাদেশে ড্রপ বের হয়েছে, জেনেরিক প্রিপারেশন আর কি। আর নেজাল স্প্রে আকারে বের হয়েছে 1 থেকে 10 পর্যন্ত। প্রত্যেকটা স্প্রে আমি, যতগুলো স্প্রে আছে যেগুলো সলে ডাক্তাররা, ইএনটি ডাক্তাররা দিয়ে থাকে, সেগুলো আমি গুছিয়ে লিখেছি। এইভাবে সাজানো গোছানো হয়তো আপনারা পাবেন না, তাহলে আপনারা এগুলা কি করবেন, স্ক্রিনশট নিয়ে রাখবেন, ঠোঁটস্থ মুখস্থ করবেন। এতে করে পরবর্তীতে আপনারা কি করবেন, দেখিয়া বারবার এগুলা পেশেন্ট আসলে প্র্যাকটিস করতে পারবেন। তাহলে আমরা কখন দিব নাকের অ্যালার্জি, এই যে ঠান্ডা অ্যালার্জির কারণে নাক বন্ধ হয়ে গেছে, সাইনোসাইটিস। সাইনোসাইটিস কেন হচ্ছে, সাইনাস অ্যালার্জির কারণে কি হয়, ফুলিভাস অ্যাডেনয়েড গ্ল্যান্ড, গ্ল্যান্ডগুলো যখন ফুলি যায় তখন এই যে মিউকাসগুলো কি হয় আর বেরোতে পারে না, নাক দিয়া গলা দিয়া সেখানে যাই জমিয়া ধুলিবালি যে নিই সেগুলো সব ইনফেকশন হয়ে যায়, ওগুলো বেরোতে পারে না। তখন সাইনাস ইনফেকশন হয়ে সাইনোসাইটিস, ঠান্ডা অ্যালার্জির কারণে নাক বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে নিঃশ্বাস নিতে পারতেছে না, মাথা পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাচ্ছে না, তাহলে কী করতে হবে, ফলিপাসগুলো কী করতে হবে, অপারেশন করতে হবে, তো অ্যালার্জি কমাইতে হবে। তো অপারেশনের আগে আমরা প্রাইমারি লেভেলের আমরা এই ট্রিটমেন্টগুলো দিব, মোটামুটি সুস্থ থাকবো। একটা ছোটো বাচ্চা, 5-6 বছর বাচ্চা, তাকে অপারেশন করতে নিষেধ করে, তখন তাকে আমরা এই ট্রিটমেন্টটা দিয়া আমরা কী করবো, কন্ট্রোলে রাখবো, অ্যালার্জি কন্ট্রোলে রাখবো, ফলিপাসগুলোকে ফুলাগুলোকে ছোটো করে দিব, তাহলে দীর্ঘদিন সে সুস্থ থাকবে। যখন বড় হয় ডাক্তার প্রয়োজন মনে করলে সিভিয়ার পর্যায়ে গেলে অপারেশন করবে। তো এর আগে আমরা ড্রপ আর স্প্রে কেন কখন দিব, আচ্ছা একটা পেশেন্ট আসছে বাচ্চা, যে বাচ্চা নাকটা বন্ধ হয়ে আছে, বাচ্চা ঘুমাইতে পাইতেছে না, তখন আমরা কি করবো, ড্রপটা দিব, স্প্রে দেওয়ার দরকার নাই। একুইট অ্যালার্জি কি, হঠাৎ অ্যালার্জি হয়েছে ঠান্ডা সর্দির কারণে, তখন আমরা শুধু ড্রপ দিব, আর সাথে একটা অ্যান্টিস্টামিন কি দিব, অ্যান্টিস্টামিন হিস্টামিনের বিপক্ষে আমরা কি জানি, ট্যাবলেট আকারে আছে, ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন ড্রপ আকার আছে, স্প্রে আকার আছে, ইঞ্জেকশন আকার আছে, অয়েন্টমেন্ট আকার আছে, বলে আমরা ড্রপ আকারে আছে না, বুঝেন নাই, তাহলে চোখের ড্রপও আছে, নাকের ড্রপও আছে। এখন আমরা নাকের ড্রপগুলো অ্যান্টি অ্যালার্জি কি করবো, ব্যবহার করবো, মানে অ্যান্টি হিস্টামিন আকারে। তাহলে আমরা নাকের ড্রপ আকারে কখন দিব, যখন অ্যাকুইট অ্যালার্জি হয়, বড়দের নাকটা বন্ধ হয়ে গেছে, ছোটদের নাক বন্ধ হয়ে গেছে, অ্যাকুইট এখন দেখতেছে যে কি তার ফুলিপাস আছে, আমি যখন দেখলাম না ফুলা, অথবা এক্সরে করে দেখলাম যে কি ফিএনএস, এক্সরে করি ফিএনএস, যখন এক্সরে করে দেখবেন ম্যাক্সিলারি সাইনোসাইটিস, ফুলিপাস, ডিএনএস এগুলো আছে, তখন আমরা তাদেরকে কী করবো, প্রথমে ড্রপ দিব, তারপরে স্প্রে দিব, সাথে অ্যান্টিস্টামিক ট্যাবলেট দিব, ইনফেকশনের অ্যান্টিবায়োটিক দিব। আচ্ছা ড্রপটা কেন দিব, স্প্রেটা কখন দিব বলেন তো, আমি আমার যে ফুলিপাসগুলো ফুলি আছে, আমি যদি স্প্রে দিই, এই স্প্রেটা কি ফুলার কারণে কি ভিতরে যেতে পারবে, কি বলেন? এখন আপনার সিঁড়িতে যদি 2-4 জন দাঁড়ায় থাকে, নিঃশ্বাসন কি উপরে যেতে পারবে, আপনার ফলিপাসগুলো ফুলি আছে, দেখেন ভালোযোগ করি, মনোযোগ সহকারে কথাগুলো শুনেন, ড্রপ কেন দিবেন, স্প্রে কেন দিবেন, এভাবে কখনো আলোচনা হয় না, এই জন্য আসলে রোগটা ভালো হয় না, চিকিৎসা দিবেন, ভালো করে মনোযোগ সহকারে শুনেন। তাহলে আগে নাকের ড্রপটা দিলে নাকটা খুলি যাবে, নাকটা যখন খুলি যাবে তখন সাথে সাথে যদি ড্রপের পরে যদি স্প্রে দেন, তাহলে স্প্রেগুলো কী হয়, একবারের ভিতরে অ্যাডেনয়েড গ্ল্যান্ডস, ম্যাক্সিলারি সাইনোসারি সবগুলোতে কী করবে, অ্যালার্জিগুলো কমাবে। ঠিক আছে, অ্যালার্জি কমানোর জন্য দুটো অপশন, একটা হচ্ছে অ্যান্টিস্টামিন, আর একটা হচ্ছে স্টেরয়েড আকার। স্টেরয়েডে কী করা হয়, অ্যালার্জি কমায়, ইনফ্লামেশন কমায়, তাই না? তাহলে ইনফ্লামেশন মানে কি, ব্যথা কমবে, ফুলে কমবে, ঠিক আছে, ইনফ্লামেশনগুলো কমাই ফেলবে, অ্যালার্জি কমাবে। তাহলে যদি আমরা যদি স্টেরয়েড ট্যাবলেট আকারে খাই ক্ষতি হয়, কিন্তু স্প্রে আকার দিলে তেমন ক্ষতি নাই, ইঞ্জেকশন দিলেও ক্ষতি হয়। স্প্রে আকার আমরা দিব, দেওয়ার পরে কী করবে, ফলিপাসটা শুকিয়ে যাবে, ছোট হয়ে আসবে, শুকিয়ে আসবে, তাহলে মাথা ব্যথাটা কমবে, নিঃশ্বাসটা তার ক্লিয়ার হবে। তাহলে সাইনোসাইটিস আমরা কখন স্প্রে দিব, বুঝে এসছে, যখন সাইনোসাইটিস দীর্ঘমেয়াদি, ঠিক আছে, ক্রনিক, এবং ফলিপাসগুলো দেখা যাচ্ছে, এক্সরে করে দেখা যাচ্ছে ম্যাক্সিলারি সাইনোসাইটিস, ঠিক আছে, ফ্রন্টাল সাইনোসাইটিস এবং ডিএনএস আছে, তখন আমরা ড্রপও দিব, স্প্রে দিব, ঠিক আছে। তখন প্রথমে আমরা ড্রপ আকারে কী আছে বাংলাদেশে, এই যে জাইলোমেটাজোলিন হাইড্রোক্লোরাইড, বলেন তো, জাইলোমেটাজোলিন হাইড্রোক্লোরাইড, জাইলোমেটাজোলিন হাইড্রোক্লোরাইড, আচ্ছা পরে বলতেছে, বল আপনাদেরকে মুখস্থ করাইব, ঠান্ডা অ্যালার্জির কারণে নাক বন্ধ হয়ে গিয়েছে, সাইনোসাইটিস, তাহলে এটা ব্র্যান্ড কি, অ্যান্টাজল, অ্যান্টাজল হচ্ছে যে কি এই প্রিপারেশনটা, এটা আর ব্র্যান্ড হচ্ছে অ্যান্টাজল স্কোয়ারের
আর রাইনোজোক আর একমির, এগুলো সবচেয়ে বেশি চলে। তাহলে বাচ্চাদের জন্য কোনটা দিব? 0.05%, ঠিক আছে? অ্যাডাল্টদের জন্য না, চাইল্ড, ওটা চাইল্ড 0.05, হ্যাঁ চাইল্ডের জন্য। তাহলে অ্যান্টাজোল এসপায়ারে চাইল্ডের জন্য কত দিব? 0.05%, আর রাইনোজোল কার জন্য দিব? অ্যাডাল্টদের জন্য, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে জাইলোমেটাজোলিন, একটা হচ্ছে অক্সিমেটাজোলিন, এখানে ফার্স্ট লাগে যায়। এটা হচ্ছে একটু কম দাম, ঠিক আছে? একটা 12-14 টাকা, এটা দামটা একটু বেশি, এটা থেকে এটা একটু সুফেরিয়র আপডেট, একটু ভালো, ঠিক আছে? তাহলে অক্সিমেটাজোলিন 0.25% পজিটিভ পার্সেন্ট, এটা কাদের জন্য? বাচ্চাদের জন্য। আর বড়দের জন্য হচ্ছে কি 0.5%, এটা গায়ে লেখা থাকে, অ্যাডাল্ট এবং সাইড লেখা থাকে, অ্যাডাল্টও লেখা থাকে, সাইড লেখা থাকে। তারপর আপনার কোনটাতে কত পার্সেন্ট আছে উপাদান সেটা দেখবেন। আপ্রিন কার, এরিস্টোপার্মা, রাইনেক্স কার, ইনসেপ্টার, দুইটা জেনেরিক গেল। নাম্বার থ্রি, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড মানে কি বলেন তো? এখানে একটা গুরুত্বপূর্ণ, আপনাদেরকে আমি আপনাদেরকে একটা বোনাস টিপস দিব, মনে রাখিয়েন, এই টিপসটা আপনারা খুবই গুরুত্বপূর্ণ। সোডিয়াম ক্লোরাইড, তাহলে কি আছে? সোলো, নার বন্ধ হলে আমরা সোলো দিব, নরসল দিব, নোসোমিস্ট দিব, ঠিক আছে? আচ্ছা, নোসোমিস্ট নাকে ড্রপ আকার আছে, স্প্রে আকার আছে, মাথা রাখিয়েন। এখন এখানে আমি বোনাস কি টিপস দিব বলেন তো? আচ্ছা, বোনাস টিপস দেওয়ার আগে এটা টিপসটা দিব, এটার আগে এটা বলে দিই। যেমন আপনার ঘরের ভিতরে ড্রপ নাই, কোন নাক বাচ্চার বন্ধ, তখন আপনি কি করবেন? দেখেন ম্যাজিকের মতো কাজ করবে। তাহলে নাম্বার কত? এটা 4, জেনেরিক কি? ভিটামিটাসন। এটা কি? শুধু স্টেরয়েড, ভিটামিন এন। এই ড্রপটা এটা আপনি নাকও দিতে পারবেন, চোখে দিতে পারবেন, কানেও দিতে পারবেন, কান এবং চোখে দিতে পারবেন। আমরা নাক কেন, নেজাল স্প্রে নিয়ে আলোচনা করছি, এখানে কেন দেওয়া ঠিক নাই, তারপর দিয়ে দিলাম আর কি আপনাদেরকে। হ্যাঁ, এটা প্রয়োজন মনে করতেছি না, কিন্তু আমরা এটা প্রয়োজন দিব, দেখবো। জেনেরিক কি? সোডিয়াম ক্রোমোগ্লাইকেট, সোডিয়াম ক্রোমোগ্লাইকেট, জাইলোমেটাজোলিন, এই দুটা কি? সোডিয়াম ক্রোমোগ্লাইকেট প্লাস এইটা আর এই দুটা কম্বিনেশন, জাইলোমেটাজোলিন, এই দুটা মিলে। জাইলোমেটাজোলিন কোথায় পেয়েছি? এখানে পেয়েছি, দেখছেন? এইটা এইটা আর এই কম্বিনেশন যদি মিলিয়ে কি হয়েছে? এরিস্টোক্রম, এরিস্টোক্রম আর অপসোক্রম। এটা আমরা কিসে দিব? নাকও দিব, চোখও দিতে পারবো, ঠিক আছে? চোখের অ্যালার্জির জন্য দিতে পারবো, নাকের অ্যালার্জিনও দিতে পারবো, কিন্তু এটা আমরা এখানে লিখে ফেলছি, এটা কানের এবং চোখের। আচ্ছা, এখন আসো, গায়ে অনেক সময় লেখা থাকে, এই জন্য আমি লিখে দিয়েছি। তাহলে আমরা বোনাস টিপস কি দিব? বোনাস টিপস হলো সোডিয়াম ক্লোরাইড, এটা তো বুঝছেন? সোডিয়াম কি লবণ নাকি? তাহলে এখন আমরা এটা ল, এই যে যদি বাই চান্স আপনার কাছে, তাহলে বোঝা যাচ্ছে এটা আমরা কিভাবে তৈরি করবো? লবণ দিয়া নিজেরাও তো তৈরি করতে পারি, কিভাবে বলেন তো? বাচ্চার নাক বন্ধ হয়ে গেছে গা, তাহলে আপনারা কি করবেন? একটু কুসুম গরম পানিতে, ঠিক আছে, একটু লবণ দিবেন, দিলে পরিমাণ মতো লবণ দিবেন, তখন তার নাকে দিবেন, সাথে সাথে ক্লিয়ার হয়ে যাবে গা। এই সমস্ত ড্রপগুলো দিলে নাক ক্লিয়ার হবে, আবার আসবে। কিন্তু আপনি যদি লবণ আর কুসুম গরম পানি দেন, গরমে কি করে? নরম করে। তাহলে আপনার শ্লেষ্মা যেগুলো আছে, যেগুলো জমি আছে, এগুলো নরম করে কি করবে? ক্লিয়ার করে দেবে, হালকা করে দিবে। সোডিয়াম কি করে বলেন তো? ব্যথা কমে, জানেন তো? হ্যাঁ, ডাইক্লোফেনাক সোডিয়াম, নাম শুনছেন না? তাহলে ব্যথা কমে, নাকও ক্লিয়ার হবে। তাহলে কি ফ্রি বোনাস পাইছেন তো? এই বোনাস কোথাও পাবেন? তাহলে আপনারা কি করেন, বাচ্চা নাক বন্ধ আছে অথবা আপনার নাক বন্ধ আছে, একটু কুসুম গরম পানি লবণ মিক্স করিয়া পরিমাণ মতো নাকে 2-3 ফোঁটা দিবেন, বেশি করে দেন, কোনো সমস্যা নাকটা ক্লিয়ার হয়ে যাবে গা, নাক দিয়ে পানি বাড়বে অথবা স্টোমাকে চলে যাবে গা। সবচেয়ে বেটার আমি মনে করি এটা, ম্যাজিকের মতো কাজ করবে। তাহলে ড্রপের কাহিনী শেষ, এই পর্যন্ত আপনারা মুখস্থ করবেন। কয়টা দিছি আমি? একটা বাদ দিলে সাইডটা, এই সাইডটা ছোট ছোট মুখস্থ করবেন। এবার আসো স্প্রে আকারে, তাহলে 0.025%, ঠিক আছে? জেনেরিক আমরা কি? সোডিয়াম ক্রোমোগ্লাইকেট জাইলোমেটাজোলিন, ঠিক আছে? জাইলোমেটাজোলিন, তাহলে এটা যেন আমরা কি পাইবো? অ্যান্টাজোল প্লাস, এটা নেজাল স্প্রে আকারে। অ্যান্টাজোল যেরকম কি আছে, ড্রপ আকার আছে, জাইলোমেটাজোলিন আছে, আর এখানে শুধু কি যোগ করছে? সোডিয়াম ক্রোমোগ্লাইকেট, আর কিছু না, আর অক্সিমেটাজোলিন আছে, এটার সাথে এটা যোগ করার কারণে এন্ডাজল প্লাস হয়ে গেছে, জাইলোমেট প্লাস হয়েছে অপশন এ। তারপরে আপনাদেরকে যারা আপনারা এখানে ক্লাস করতেছেন, তাদেরকে আমি কপি আকারে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব, যেগুলো যেগুলো ব্র্যান্ড বাংলাদেশে রানিং চলে, ফার্মেসিতে রাখবেন, সব বন্ধ করে রাখবেন, ইনভেস্ট করবেন, অটোমেটিকভাবে প্রেসক্রিপশন আসবে, চলবে।
আপনার সিপা সাপা বা ঢাকা শহরে যেখানে থাকে সেখানে ডাক্তারের প্রেসক্রিপশন লিখবে, নাকের ড্রপ আপনার শরীরে, প্রেসক্রিপশন দিজন আর হবে না। এখন আসো নাম্বার টু, জেনেরিক। কি বলেন তো জেনেরিক? এটা আমি টু দিয়ে দিচ্ছি, কি দিয়ে দিচ্ছি দেখেন তো, টু। এ টু মানে এই অক্সিমেটাজোলিনের যেরকম ড্রপ আকারে আছে স্প্রে আকারও আছে, ঠিক আছে? আপনি ড্রপ আকারে দিতে পারেন, স্প্রে আকারে দিতে পারেন, দাম একটু কম, ঠিক আছে? তাহলে আমি এই জন্য দুই লিখছি, আর জেনেরিক আলাদা লেখি না, জায়গা যেহেতু কম। নাম্বার থ্রি, তারপর এজিলাস্টিন ফ্লু টিকাসন, এজিলাস্টিন ফ্লু টিকাসন। তাহলে এখানে কি পেলাম? এখানে বোনাস যেটা বলতেছি, আমরা অনেক সময় শুধু স্টেরয়েড স্প্রে আকারে দিই, কিন্তু অ্যান্টিস্টামিন আর স্টেরয়েড দুটো যদি একসাথে থাকে তাহলে কাজ কি ভালো করবে না একটু কম করবে? কালো ভালো করবে। শুধু স্টেরয়েড দিলাম, স্প্রে আকারে বেশিরভাগ স্প্রে আকারে দেওয়া হয়, কিন্তু অ্যান্টিস্টামিন আর স্টেরয়েড যদি একসাথে স্প্রে ভিতরে থাকে ভালো কাজ করবে না। এক গ্লাস শরবতের দাম কি 20 টাকা আছে, 5 টাকাও আছে, 100 টাকাও আছে, তাহলে পরিমাণের কারণে, উপাদানের কারণে। তাহলে এখানে দুইটা উপাদান আছে, এজিলাস্টিন ফ্লুটিকাসন, এটা হচ্ছে কি স্টেরয়েড, আর এটা হচ্ছে কি অ্যান্টিস্টামিন। এই দুটো মিলিয়ে কি আছে, জেলটাস, আমি বেশিরভাগ দিই জেলটাস অপশন এনের, তারপরে ফলোনাসিন স্কোয়ারের। এবারে আপনি আদার্স কোম্পানি দেখে আপনি রাখবেন, এটাই আমি আপনাদেরকে বোনাস বলতেছি। আর এগুলো সবগুলো স্টেরয়েড, শুধু একটা অ্যান্টি, একটা স্প্রে আছে যেটা, হ্যাঁ, এই একটাই আছে উপাদান যেটা অ্যান্টিস্টামিন আমি স্টেরয়েড আকারে আবিষ্কার করছে। নাম্বার ফোর জেনেরিক, কি ব্যাক্লোমিথাসন, এটা কি ব্যাক্লোমিথাসন কি এটা বলেন তো? অ্যান্টিস্টামিন স্টেরয়েড, 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 সন, স্টেরয়েড এর পাশে দিয়ে মনে রাখার একটা কি বুদ্ধি, কি সন লেখা থাকবো। তাহলে ব্যাক্লোমিথাসন কি বিকোস্প্রে স্কোয়ার ডেকোমেট কা ম্যাক্সিম কো। তাহলে নাম্বার ফাইভ জেনেরিক কি ফ্লুটিকাসন ফিউরয়েড, ফ্লুটিকাসন ফিউরয়েড, কথা কথা বুঝছেন না, বুঝে নাই, এটা হচ্ছে ফিউরয়েড, মনে রাখবেন। এটার সাথে আরেকটা আইবে ফ্লুটিকাসন প্রোফায়োনেট, একটা হচ্ছে প্রোফায়োনেট, একটা হচ্ছে ফিউরয়েড, নাহলে ফেস লাগবে। তাহলে ফ্লুটিকাসন ফিউরয়েডের মিলিয়ে কি হয়েছে এবাস্প্রে স্কোয়ারের, ফ্লুটিকা কার এরিস্টোপার্মার। তাহলে বোনাস আমি বলতেছি পরে, আর একটা বোনাস আছে আপনাদের মনে পড়ছে, জেনেরিক বুডি সোনাইট, বুডি সোনাইট এটা কি স্টেরয়েড না? তাহলে এটা ব্র্যান্ড কি বুডিকট, আরো কোম্পানি আছে আমি একটা লেখছি, জায়গা নাই। জেনেরিক কি ফ্লুটিকাসন প্রোফায়োনেট, দুইটা কম্বিনেশন মিলি লুটিসন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল। জেনেরিক কি মোমেটাসন, এটা কি স্টেরয়েড না? এগুলো সব স্টেরয়েড বললাম না ব্র্যান্ড। তারপরে মোমেসন ইনসেপ্টার, এটা জেনেরিক কি বলেন তো? ট্রায়ামসিনোলন অ্যাসিটোনাইট, বলেন তো এটা কি ট্রাইস্প্রে, বুঝে ট্রায়ালন বললাম না, ট্রায়ালন ইনজেকশন আকারে সবচেয়ে বেশি চলে, কিন্তু ট্রায়ালন আর কি, তো ট্রায়ালন এখানে কি স্প্রে আকারে এরা এখনো বাহি করে না, যদি করতো ওরা বেশি চিনে এটা বেশি চলিত, এই জন্য ড্রাগ কে স্মরণ করে দিলাম। যদি ভিডিওটা শুনেন তাহলে আপনারা ট্রায়ালন স্প্রে বাই করতে পারেন। তাহলে ট্রায়ামসিনোলন অ্যাসিটোনাইট কি ট্রাইস্প্রে স্কোয়ার বের করছে, শেষ একটাকে আলাদা করছে সবচেয়ে, এটা থেকে স্টেরয়েডের ভিতরে সবচেয়ে আপডেট বেশি সুপেরিয়র সেটা হচ্ছে যে কি সাইক্লিসোনাইট, সাইক্লিসোনাইট ব্র্যান্ড হয়েছে সাইক্লোসন ইনসেপ্টার, একটাই বের করছে, শুধু ইনসেপ্টাই বের করছে, আর কোনো কোম্পানি বের করে নাই। আপনি সাইক্লোসনের পরিবর্তে আরেকটা দিবেন পাইবেন না, এইটাই রাখতে হবে, একটু দাম বেশি, 750-750 টাকা, ঠিক আছে? তাহলে আমরা বোনাস কি দিব বলতেছি, বোনাস হইল যে কি নাকের ফলিফাসের জন্য আপনি যেই কোনো একটা ফার্মেসি থেকে দিতে পারবেন, কথা বুঝেছে? গুড়িগাড়ি একই কথা, লটকনা প্রাঙ্গন একই কথা, ঠিক আছে? অমিপ্রাজল ইসমিপ্রাজল সবগুলোই ফিফিআই, ঠিক আছে? ইনহেবিটর কি প্রোটন পাম্প, তো তদ্রূপে সবগুলা অ্যান্টিস্টামিন স্টোরেজ, আপনি স্প্রে আকারে দিতে পারবেন, ড্রপ আকারে দিতে পারবেন, আর পাশাপাশি ট্যাবলেট দিবেন অ্যান্টিস্টামিন ট্যাবলেট আকারে, আর সিরাপ আকারে বাচ্চাদেরকে দিবেন, মলম আকারে কখন দিবেন, ইঞ্জেকশন আকারে কখন দিবেন, আমরা তো ভিডিওতে বলেছি। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন।